বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। 90s এর টলিউড মানেই চোখে ভেসে ওঠে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্ডাস্ট্রির এভার গ্রিন জুটি তারা। কিন্তু প্রসেনজিতের সাথে আর এক যে নায়িকার কথা না বললেই নয়, তিনি রচনা ব্যানার্জি। বাংলা ছবির দর্শককে বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন প্রসেনজিৎ রচনার জুটি। আবারও একসাথে দেখা যাবে রচনা ব্যানার্জি এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে। একই মঞ্চে তারা থাকবেন শুধুমাত্র দর্শকদের জন্য। রচনা ব্যানার্জির সমসাময়িক অন্যান্য অভিনেত্রীরা এখনও ছুটিয়ে অভিনয় করলেও রচনা অনেকদিন হল অভিনয় থেকে বিরতি নিয়েছেন। এখন তিনি পুরোদস্তুর সঞ্চালিকা, পাশাপাশি নিজের ব্যবসায়ও মন দিয়েছেন রচনা। দিদি নাম্বার ওয়ানের মঞ্চ সামলাচ্ছেন দক্ষ হাতে একাই। সিজনের পর সিজন পার করছেন সুপারহিট ভাবে। তবে অভিনয় থেকে দূরে সরলেও ইন্ডাস্ট্রিকে কিন্তু দূরে সরাননি রচনা। টলিউডের হাল হাকিকত এখনও তার নখদর্পণে। টলিউডের বিভিন্ন সেলিব্রিটিরা বিভিন্ন সময় চলে যায় রচনার মঞ্চে। দিদি নাম্বার ওয়ানের মঞ্চ টলিউড সেলেবদের যেন মন খুলে কথা বলার জায়গা। কেবলমাত্র অভিনেত্রীরাই নন, অভিনেতারাও নিজেদের মা কিংবা স্ত্রীর সঙ্গে যান এই মঞ্চে। বিশেষ পর্বে দেখা যায় তাদের ঝলক। প্রেম, ক্যারিয়ার, লাইফ নিয়ে কথা বলেন তারা, আর তা বেশ মন দিয়ে শোনেন দিদি রচনা। তবে এবার বহু বছর পর নিজের নায়কের সঙ্গে পুনর্মিলিত হতে চলেছে রচনা ব্যানার্জি। আগামী 14 জুন একসঙ্গে পর্দায় ফিরছেন প্রসেনজিৎ রচনা। আগে ভাগে দর্শকদের উন্মাদনা আরও একটু বাড়িয়ে দিয়েছেন এই সুপারহিট জুটি। বড় পর্দায় এখনই ফিরছেন না তারা, তবে রচনার জন্য বড় পর্দা ছেড়ে ছোট পর্দায় এসেছেন স্বয়ং প্রসেনজিৎ। আগামী 14 জুন বুম্বাদা আসতে চলেছেন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। জি বাংলার পর্দায় দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে আরও একবার। 6 জুন চ্যানেলের তরফে সোশ্যাল মিডিয়া লাইভে এসে চমকে দেন দুজনেই। দীর্ঘ 11 বছর পর দিদি নাম্বার ওয়ানের মঞ্চে প্রসেনজিৎ। পুরনো দিনের কথা মনে করে দুজনেই আবেগঘন হয়ে পড়েছিলেন প্রসেনজিৎ রচনা। বুম্বাদা জানিয়েছেন তিনি এবং রচনা একসঙ্গে 35টি ছবিতে কাজ করেছেন। এবার দিদি নাম্বার ওয়ানের দৌলতে ফের একসঙ্গে এই জুটি। আসলে আগামী 17 জুন সিনেমা হলে মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ এবং দিদি প্রিয়া অভিনীত আয় খুকুয়ায়। সেই ছবির প্রচারে বেশ ব্যস্ত বুম্বাদা। প্রসেনজিৎ এবং দিদি প্রিয়াকে এখন ছবির প্রচারের জন্য দেখা যাচ্ছে নানান জায়গায়, নানান প্ল্যাটফর্মে আসছেন বাবা মেয়ের জুটি। এর আগে দাদাগিরির গ্র্যান্ড ফিনালেতে এসে ছবির প্রচার করেছেন দুজনে। এবার তিনি আসতে চলেছেন দিদি নাম্বার ওয়ানে। সেখানে দর্শকদের জন্য কি চমক অপেক্ষা করছে সেটাই এখন দেখার। তবে দর্শক যে সবটা মিলিয়ে এখন থেকেই বেশ উচ্ছ্বসিত তার বলার অপেক্ষা রাখে না। 90s জনপ্রিয় জুটি রচনা প্রসেনজিৎ আরও একবার পর্দায়, এ কি কম কথা! হ্যালো এভরিওয়ান, আজকে সন্ধে 6:30 বাজে, লাইভে এসে গেছি আবার আপনাদের সকলের সামনে, আমার ঘর থেকে, আমার দিদি নাম্বার ওয়ানের ঘর থেকে। এবং আজকে লাইভটা একটু মজার, একটু ডিফারেন্ট, একটু সারপ্রাইজিং, একটা দারুণ চমক আপনাদের সকলের সামনে। জেনারেলি তো আমি যখন লাইভে আসি তখন টুকটাক একটু হাই হ্যালো করে অন্য যে রকম মেসেজ থাকে সেটা আমি আপনাদেরকে দিই, কিন্তু আজকের লাইভটা দেখুন কেন স্পেশাল বলবো না, দেখাবো। প্লিজ কাম, দেখো কে। বলেছিলাম না আজকে লাইভ ভীষণ ভীষণ স্পেশাল। কেন স্পেশাল, কি কারণে স্পেশাল, সবাই তো মানে আন্দাজ করতে পেরেছো, কিন্তু দাঁড়াক থেকে শোনো। ওয়েল, ইটস স্পেশাল বিকজ মানে আফটার 11 ইয়ার্স দিদি নাম্বার ওয়ানের বাড়িতে, ফ্যামিলিতে আমি প্রথম এসেছি। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, আই এম এনজয়িং, আমি ভীষণ আমার ভালো লাগছে। এক তো রচনার সাথে কথা চলছে সেটে, সো হ্যাঁ আমার রচনার সঙ্গে প্রায় 35-এর ওপরে ছবি হয়ে গেছে। বাট এইখানে এরকম স্টেজে দাঁড়িয়েটা একটা অন্যরকম একটা আমাদের মজা। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার ছবি রিলিজ করছে। আজকে যে এপিসোডটা আপনারা দেখতে পাবেন 14th জুন, ঠিক আছে, মানে দিদি নাম্বার ওয়ান,
আপনারা সবসময় দেখেন রচনাকে, কিন্তু এবারে একটু আলাদা, মানে রচনার সঙ্গে মানে দিদির সঙ্গে দাদা পুরো আজকের পর্বটা হচ্ছে এটা টেলিকাস্ট হবে কিন্তু 14 জুন। আর আপনারা জানেন আমার ছবি আর কুকুয়ায় সেটাও রিলিজ করছে 17 জুন। বাবা মেয়ের গল্প আপনারা জানেন, দিদি প্রিয় আছে, সো আপনারা প্লিজ দেখুন এবং অবশ্যই 14 জুন মিস করবেন না, আমাদের দুজনকে একসাথে পাবেন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। একদম, আর 17 জুন রিলিজ হচ্ছে আয় কুকুয়ায়, সেটা তো অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন, সেটা তো ডেফিনেটলি মনে করানোর কথাই। আর এইটা যে আজকে যে পর্বটা সেটা ভীষণ স্পেশাল, সেটা 14 জুন টেলিকাস্ট হবে, সেটাও মিস করবেন না একদম। আর বুঝতেই পারছেন আজকে দুজনে আমরা আপনাদের সকলের সামনে লাইভে যখন বসে একটুখানি কথা বলছি, আজকে কতজন হয়েছে, কতজন দেখছে এই মুহূর্তে? 300 লোক হয়ে গেছে, 3000 আমাদের ভালোবাসেন সারা পশ্চিমবাংলার মানুষ, আমাদের এই জুটিটাকে ভালোবাসেন তারা, প্লিজ দেখবেন। এবং আমি দিদি নম্বর ওয়ানের ফ্যান, আমি সত্যি অনেক সময় মিস করেছি এখানে আসা, বাট আজকে ইট ইস রিয়েল অ্যান এক্সপিরিয়েন্স টু বি হিয়ার স্পেশালি উইথ রচনা অ্যান্ড দ্য এন্টায়ার টিম, এটা ইটস লাইক এ ফ্যামিলি অ্যান্ড আই এনজয়। এবং আজকে আমাদের যারা এসছে তারা প্রত্যেকেই বাবা মেয়ে, সো লাইক ওয়ান্ডারফুল, একটা দৃশ্য ভেরি ইমোশনাল বাট ভেরি এনজয়েবল, লাইক প্রত্যেকে খুব এনজয় করবে। আজকে আমরা দারুণ মজা করছি, ভীষণ আনন্দ করে পর্বগুলো সব হচ্ছে, আমরা দারুণ একটা ডান্স পারফরমেন্স করেছি দুজনে মিলে একসাথে শুরুতে, সেটা দাদারই গানে, তো ন্যাচুরালি নাচ টাচ করে গান টান গিয়ে দারুণ মজা করে চলছে শুটিং, মানে হচ্ছে কম আর মজাটা হচ্ছে বেশি আর কি, তো সেরকমভাবেই আমাদের পর্ব চলছে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস, আমাদের সাথে এত মানুষ এই মুহূর্তে আমাদেরকে দেখার জন্য, ফলো করার জন্য, লাইভে থাকার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। 17 জুন ডেফিনেটলি দেখবেন আয় কুকুয়ায়। ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।